হরে কৃষ্ণ দু হাজার কুড়ি সালে নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় সকলকে স্বাগতম এবছর পরিক্রমা শুরু হবে সাতাশে ফেব্রুয়ারি এবং সমাপ্ত হবে পাঁচই মার্চ ছাব্বিশ তারিখ পরিক্রমা অধিবাস উৎসব এবং সাতাশ তারিখ মঙ্গল আরতির পরেই পরিক্রমা শুরু হয়ে যাবে প্রথম দিন পরিক্রমা আমরা শুরু করব মায়াপুর থেকে এবং পরিক্রমা হরিনাম সংকীর্তন সহযোগে হবে এবছর প্রায় সাতটা গ্রুপ এবছর সাতটা গ্রুপ হবে তিনটা বাংলাভাষী গ্রুপ একটা ইংলিশ ভাষী গ্রুপ একটা রাশিয়ান ভাষী গ্রুপ এবং একটা হিন্দি হিন্দিভাষী গ্রুপ একটা সাউথ ইন্ডিয়ান ভক্তদের নিয়ে একটা গ্রুপ হবে প্রায় বারো থেকে চৌদ্দ হাজার ভক্ত এবছর পরিক্রমা করবে আমরা আশা করছি তারও বেশি হতে পারে তো আপনাদের সকলকে স্বাগতম সাতাশ তারিখ প্রথম দিন আমরা এখান থেকে হরিনাম সংকীর্তন সহযোগে এই অন্তর্দ্বীপে পরিক্রমা করব নটা দ্বীপের সমন্বয় কেবল হাই নবদ্বীপ এই নববিধা ভক্তির পাদপীঠ এই নবদ্বীপ ধাম যা স্বয়ং রাধারানী এই ধাম সৃষ্টি করেছিলেন এবং কৃষ্ণচন্দ্র ভগবানের কৃপায় এই ধারা ধামে এসেছেন কৃষ্ণ মহাপ্রভু হয়ে এসেছেন রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে সপার সহ ধবতরী এই নববিধা ভক্তির পাদপীঠ মহাপ্রভুর লীলাভূমি এই নবদ্বীপ ধাম বিভিন্ন পুরাণে এই ধামের বহু মহিমা রয়েছে এই ধাম নবদ্বীপ ধামের সমস্ত তীর্থ রয়েছে কোন যুগে কোন তীর্থ কেন এসেছিল সেগুলো বৈদিক শাস্ত্রে বর্ণনা রয়েছে মহারাজগণ পরিক্রমার সময় খুব সুন্দর সেই সব শাস্ত্র থেকে বর্ণনা করে থাকে তো পুরাণে রয়েছে এই নবদ্বীপ ধামে কেউ যদি পরিক্রমা করে এক পা পরিক্রমা করলে এক একটা রাসযজ্ঞের ফল লাভ হয় তাই আপনাদের সকলকে স্বাগতম প্রথম দিন এই অন্তর্দ্বীপে পরিক্রমা শুরু হয় অন্তর্দ্বীপ নাম হয়েছে কৃষ্ণচন্দ্র ভগবান যখন দাপর যুগে ছোট্ট বালক রূপে লীলাবিলাস করেছিলেন ব্রহ্মাজি বুঝতে পারেননি যে তিনি পরমেশ্বর ভগবান তাই ওনাকে পরীক্ষা করার জন্য গরু এবং গোবৎস ও গোপবালকদের চুরি করেছিলেন পরে বুঝতে পেরেছিলেন যে না এই ছোট শিশুই ভগবান তো ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করেছিলেন তারপর শুনেছেন যে কলিযুগে কৃষ্ণচন্দ্র ভগবান শ্রী রূপে আবির্ভূত হবেন এবং বিভিন্ন লীলাবিলাস করবেন এই জন্মে যাতে তিনি ভুল না করেন সেই জন্য তিনি ভগবানের শরণাপন্ন হয়েছিলেন এবং ব্রহ্মা এসে এই নবদ্বীপ ধামে তপস্যা করেছিলেন তখন মহাপ্রভু দর্শন দিয়েছিলেন এবং মহাপ্রভু তার অন্তরের কথা বলেছিলেন যে কিভাবে এই কলিযুগে এসে সন্ন্যাস গ্রহণ করবেন এবং হরিনাম সংকীর্তন প্রচার করবেন এবং সেই ব্রহ্মা হরিদাস ঠাকুর রূপে জবন গৃহে আবির্ভূত হবেন এবং মহাপ্রভুর এই হরিনাম সংকীর্তনে অংশগ্রহণ করবেন এবং নাম প্রচার করবেন তো মহাপ্রভু যে এই অন্তরের কথা বলেছিলেন এই জন্য এই দ্বীপের নাম হচ্ছে অন্তর্দ্বীপ যা আত্মনিবেদন ভক্তির পাদপীঠ তো প্রথম দিন আমরা পরিক্রমা করতে করতে বিভিন্ন ঘাট দর্শন করি প্রথমে বৃদ্ধ শিব ঘাট যেখানে শিব ক্ষেত্রপাল রূপে অবস্থান করছেন এবং এই ধামকে রক্ষা করেন তারপর সেখান থেকে আমরা যাই মহাপ্রভুর ঘাট যেখানে মহাপ্রভু প্রতিদিন স্নান করতেন জল খেলা আদি করতেন তার সখাদের সঙ্গে সেই মহাপ্রভুর ঘাট তারপরে বারকোনা ঘাট যেখানে মহাপ্রভু কেশব কাশ্মীরিকে পরাজিত করেছিলেন তো সেই ঘাট তারপরে মাধাইয়ের ঘাট মাধাইয়ের ঘাট জগাই মাধাই পাঁচশো বছর আগে বহু প্রাচন্ডী ছিল এমন কোনো পাপ নেই যে তারা করেনি কিন্তু মহাপ্রভুর কৃপায় নিত্যানন্দ প্রভুর কৃপায় তারা হরিনাম করেছিল এবং শুদ্ধ ভক্তি পরিণত হয়েছিল নিত্যানন্দ প্রভুর মাথা ফাটিয়ে দিয়েছিলেন তবুও নিত্যানন্দ প্রভু এত কৃপাময় হ্যাঁ তাদের বলছেন ঠিক আছে তুমি ভাই আমাকে আবার মারো কিন্তু তোমরা হরি হরিনাম করো তোমার নিত্যানন্দ প্রভুর কৃপায় জগাই মাধাই ভক্ত হয়ে যায় ভক্ত আর ফলে তাদের অনুশোচনা আসে যে পূর্বে কত পাপ করেছে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু আমার কি গতি হবে তখন মহাপ্রভু বলেছিলেন তোমরা এই গঙ্গার ঘাট পরিষ্কার করো ভক্তরা এখানে স্নান করতে আসে যখন তোমরা পরিষ্কার রাখবে সেবা করবে ভক্তদের কৃপা হলে তোমাদের কল্যাণ হবে তাই সেই জগাই মাধাই গঙ্গার ঘাট পরিষ্কার করতেও আর যারাই আসতো তাদের কাছে গলবস্ত্র দিয়ে ক্ষমা ভিক্ষা করতো যে আমরা যদি কোনো অপরাধ করে থাকি তাহলে ক্ষমা করবেন তো সেই সব মাদাই ঘাট নাগরিয়া ঘাট বিভিন্ন ঘাট দর্শন করে আমরা মহাপ্রভুর আবির্ভাব স্থান যোগপীঠে যাই মহাপ্রভু এখানে আবির্ভূত হয়েছেন সেই জন্য এই স্থানের নাম হচ্ছে যোগপীঠ তো সেখানে বহু কথা হয় গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ গুরু মহারাজ ভক্তিপুরুষোত্তম স্বামী মহারাজ এবং অন্যান্য সিনিয়র ভক্তগণ এই স্থানের মহিমা বর্ণনা করেন কিভাবে এই জন্মস্থান গঙ্গার নিচে একশো বছর ছিলেন এবং পুনরায় প্রকাশিত হয়েছেন এবং এই স্থান আবিষ্কার করেছেন সচ্ছিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর এবং হ্যাঁ এই জগন্নাথ দাস বাবাজিকে এই স্থানে নিয়ে এসেছিলেন এবং জগন্নাথ দাস বাবাজি এত বৃদ্ধ ছিলেন তবুও ঝুড়ির উপর থেকে লাভ মেরে নৃত্য করিয়ে বলেছিলেন এই তো আমার প্রভুস্থান এই তো আমার প্রভুস্থান কারণ এখানে মুসলমানরা থাকতো যা চাষ করতো তুলসী বৃক্ষ হয়ে যেত তা ভক্তি ভক্তিবিনোদ ঠাকুর এই স্থানের আবিষ্কার করেছেন কেননা উনি অনেকবার এই স্থানে জ্যোতি দেখে এখানে এসেছিলেন এবং এইভাবে শাস্ত্র থেকে উদ্ভা উদ্ঘাটন করলেন এই স্থান হচ্ছে মহাপ্রভুর আবির্ভাব স্থান এবং পরবর্তীতে যখন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত তিনি এখানে চৈতন্য মঠ শুরু করেন এই ভিত্তিপ্রস্তর সময় সেখান থেকে অধক্ষজ ভগবানের বিগ্রহ পেয়েছিলেন সেই বিগ্রহ এখনও যোগপীঠে রয়েছে এবং যোগপীঠে সেখানে মহাপ্রভু লক্ষ্মী প্রিয়া দেবী এবং বিষ্ণুপ্রিয়া দেবীর বিগ্রহ রয়েছে পঞ্চাতত্ব এবং রাধাকৃষ্ণের বিগ্রহ সেখানে রয়েছে খুব দর্শনীয় এবং মহাপ্রভু যে গাছের নিচে আবির্ভূত হয়েছিলেন সেইখানে জগন্নাথ মিশ্র এবং মাতার বিগ্রহ এবং ছোট্ট নিমাই শিশু নিমায়ের সুন্দর অপূর্ব বিগ্রহ রয়েছেন দর্শন হয় এবং সেখানে মা হরিনাম সংকীর্তন সহযোগে হরি কথা হয় মহাপ্রভুর আবির্ভাব স্থান দর্শন করার পরে আমরা শিবাসঙ্গনে সঙ্গনে যাই যা অভিন্ন রাসস্থলী শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন ভক্তদের নিয়ে এই স্থানে হরিনাম সংকীর্তন করতেন রাত্রে দরজা লাগিয়ে তো বৈরমুখ ব্যক্তিরা মহাপ্রভু এবং সুবাস ঠাকুরের নিন্দা করতো ভক্তদের নিন্দা করতো যে এরা দরজা লাগিয়ে কী করে তো মহাপ্রভু তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে এই স্থানে প্রতিদিন হরিনাম সংকীর্তন করতেন এবং এখানে চাপাল গোপাল বৈষ্ণব বিদ্বেষী ছিল শিবাস ঠাকুরের গৃহের সামনে অবৈধ জিনিস সব রেখে দিয়ে গেছিলাম এবং এই স্থানকে বলা হয় খোল ভাঙ্গার ডাঙ্গা খোল ভাঙার ডাঙ্গা হরিনাম সংকীর্তন করতে বলে তখনকার বিদ্বেষী ব্যক্তিরা কাজীর কাছে কমপ্লেন করেছিল তো কাজী এবং তার লোকজন এসে মৃদঙ্গ ভেঙে দিয়েছিলেন এই জন্য এই স্থানের নাম হচ্ছে খোল ভাঙ্গার ডাঙ্গা এবং এই স্থানে মহাপ্রভু সাতপরিয়া ভাব প্রকাশ করেছিলেন বিভিন্ন ভক্তকে বিভিন্ন রূপ দর্শন করিয়েছিলেন এবং বিভিন্ন ভক্তকে কৃপা করেছিলেন এই স্থানে তো তারপর সেখান থেকে আমরা সেখানে অনেক ঘরি কথা হয় সেখান থেকে আমরা যাই অদ্বৈত ভবন এখানে অদ্বৈত আচার্য প্রভু প্রতিদিন গঙ্গা জল এবং তুলসী মঞ্জুরি দিয়ে শালগ্রামের সেবা করতেন এবং হুঙ্কার দিয়ে ডাকতেন হে প্রভু তাড়াতাড়ি অবতীর্ণ হন এই জগৎ কলু সে ভরে গেছে আপনি কৃপা করে এসে উদ্ধার করুন আর অদ্বৈত আচার্য প্রভু হুঙ্কারে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন এবং অদ্বৈত আচার্য প্রভু সেখানে প্রতিদিন ভাগবত কথা পরিবেশন করতেন এবং নিমায়ের দাদা বিশ্বরূপ প্রতিদিন সেখানে হরি কথা শুনতে যেতেন এবং তারপর ভক্ত হয়ে সন্ন্যাস হয়ে তিনি চলে যান বিশ্বরূপ তো সেই অদ্বৈত ভবন সেখানে সুন্দর বিগ্রহ এবং শালগ্রাম রয়েছেন দর্শন হয় এবং পাশেই অদ্বৈত ভবন না পাশেই হচ্ছে গদাধর ভবন গদাধর যে যিনি ছিলেন মহাপ্রভুর নৃত্য সঙ্গী যিনি পূর্বলীলায় রাধারানী ছিলেন এবং বাল্যকাল থেকে গদাধর মহাপ্রভুর সঙ্গে সবসময় থাকতেন তো সেই স্থান দর্শন হয় সেখান থেকে আমরা যাই মাসির বাড়ি চন্দ্রশেখর আচার্যের বাড়ি যেখানে মাসির বাড়ি বলা হয় এবং সেখানে শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি রয়েছে দর্শন হয় এবং গিরিধারী অপূর্ব মহাপ্রভু দর্শন হয় এবং সেখানে অভিন্ন বৃন্দাবন রূপে সেখানে বৃন্দাবনের স্মৃতি ধারণ করার জন্য গোবর্ধন পর্বত রয়েছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড রয়েছে সেখানে দর্শন হয় এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অপ্রায়াকৃত কথা সেখানে মহারাজগণ বর্ণনা করেন তারপর সেখান থেকে আমরা ওই পৃথকুণ্ড বের হয়ে আমরা মুরারিযুক্তের সে পাঠে যাই পৃথিকুণ্ড যা এখন বললাল দিঘি নামে পরিচিত এখন আর দিঘি নেই ধান খেতে পরিণত হয়েছে সত্যযুগে পৃথু মহারাজ এখানে এসেছিলেন এবং উঁচু নিচু জায়গা সমান করার সময় সেখান থেকে অপ্রাকৃত জ্যোতি বেরিয়েছিলেন এবং অপূর্ব জল বেরিয়েছিলেন হ্যাঁ তো তার থেকে তিনি বুঝেছিলেন এটা হচ্ছে অপ্রাকৃত ধাম এই নবদ্বীপ ধাম পরবর্তীতে বল্লাল সেন এই দিঘি খনন করেন সেই জন্য বল্লাল দিঘি নামে পরিচিত তো সেখান থেকে আমরা যাই মুরারিগুপ্তের শ্রীপাট মুরারিগুপ্ত যিনি ছিলেন পূর্বলীলায় হনুমান মহাপ্রভু লীলায় মুরারিগুপ্ত রূপে এসেছেন এবং মহাপ্রভু যখন বিদ্যার বিলাস করতেন গঙ্গা দাস পণ্ডিতের টোলে পড়াশোনা করতেন এই মুরারিগুপ্তও পড়াশোনা করতেন এবং মুরারিগুপ্তের সঙ্গে তিনি অনেক কন্দল করতেন মহাপ্রভু এক সময় গুপ্তকে কিছু বল মহাপ্রভু বলেছিলেন তখন মহাপ্রভু কথায় তিনি বলছিলেন না সব কিছু এক 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 তো তখন মহাপ্রভু একদিন বাল্য ছলে তার গৃহে গেছিলেন এবং মুরারিগুপ্ত প্রসাদ পেতে বসেছিলেন তার থালায় প্রশাব করে দিয়েছিলেন মহাপ্রভু ও হায় 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 তুমি কী করছো ওই সব কিছু এক এক খাও তা আসলে সব কিছু এক নয় ভগবান জীব এসে আলাদা তো এইভাবে মহাপ্রভু অনেক লীলা করেছিলেন সেখানে সুন্দর রামচন্দ্রের রাম লক্ষণ সীতা হনুমানের অপূর্ব সুন্দর বিগ্রহ এবং মন্দির রয়েছে দর্শন হয় এবং মহারাজ সেখানে সুন্দর কথা বলেন তারপর সেখান থেকে আমরা যাই চাঁদ কাজির সমাধি যেখানে এখনও চাপা গাছ রয়েছে যা নিমগাছ মহাপ্রভুর স্বরূপ এবং চাপা গাছ চাঁদ কাজির স্বরূপ তো চাঁদ কাজী এসে মহাপ্রভুর মেদঙ্গ ভেঙে দিয়েছিলেন হরিনাম সংকীর্তনের সময় তো তখন মহাপ্রভু তার ভক্তদের নিয়ে হ্যাঁ হরিনাম সংকীর্তন করে মশাল জ্বালিয়ে এই কাজীর দরবারে গেছিলেন তখন কাজী ভয়ে লুকিয়ে গেছিলো এবং মহাপ্রভুর হুঙ্ে আবার বেরিয়েছিলেন পূর্বদিন রাতে যেদিন কাজী মেদঙ্গ ভেঙে দিয়েছিল নিঃসিংহ রূপ ধারণ করে তার বুকে চেপে বসেছিলেন এবং ভয় দেখেছিলেন তুমি যদি আমার হরিনাম সংকীর্তনে বাধা দাও তোমাকে আমি শেষ করে ফেলব আর পরের দিন ভক্তদের নিয়ে যখন গেছেন তখন কাজী ভয়ে বেরিয়ে এসে এই নিমায়ের চরণে আত্মসমর্পণ করেছিলেন এবং কাজী ভক্ত হয়ে গেছিলেন শুধু তাই নয় মহাপ্রভুর সঙ্গে অনেক কথোপকথন হয়েছিল গোমাতা বধ করে বলে কাজী কথা দিয়েছিল যে দিন সে গো করবে না এবং হরিনাম সংকীর্তনে আর বাধা দেবে না তো এই কাজী পূর্বলের লাই ছিলেন কংস এবং কংসের শ্বশুর জরাসন্ধ ছিলেন এই কলিযুগে হোসেন সাহ তো এখানে সুন্দর শিশুমধ গৌরঙ্গপ্রেম মারা অপূর্ব কথা বলেন এবং তারপরে ভক্তরা সব নাটক করেই হ্যাঁ তো সুন্দর নাটক হয় সেখানে তারপর সেখান থেকে আমরা যাই জগন্নাথ মন্দির যেখানে আমাদের ইস্কন দ্বারা পূজিত হচ্ছে এই জগন্নাথ মন্দির এলাকার নাম হচ্ছে সরডাঙ্গা যা আগে নাম ছিল সবরডাঙ্গা রক্তবাহু নামে এক অসুরের দ্বারা আক্রান্ত হয়ে সেই পুরী ধাম থেকে জগন্নাথকে সবররা এই স্থানে নিয়ে এসে বসবাস করেছিলেন এই জন্য এই স্থানের নাম হচ্ছে সরডাঙ্গা তে যা অবেন জগন্নাথপুরী ধাম এখানে ইস্কনের দ্বারা এখন সেবা পূজা হচ্ছে এবং সেখানে এই শ্রীমন্ত দ্বীপ এটা সেখানে শ্রীমন্তিনী দেবীর মন্দির রয়েছে শ্রীমন্তণী দেবী দুর্গা দেবী একসময় শিব ভগবান শিবের কাছ থেকে তিনি গৌর নাম শুনেছিলেন গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে কৈলাসে শিব একসময় নৃত্য করেছিলেন তখন পার্বতী দেবী জিজ্ঞাসা করেছিলেন হে প্রভু কে এই গৌরাঙ্গ তখন মহাদেব বলেছিলেন আমার প্রভু কৃষ্ণচন্দ্র ভগবান কলিযুগে সে চৈতন্য মহাপ্রভুরূপে গৌরাঙ্গ মহাপ্রভুরূপে আবির্ভূত হবেন যার গায়ের রং গৌরবর্ণ সেই জন্য তার নাম হবে গৌরাঙ্গ তিনি হরিনাম সংকীর্তন করবেন সন্ন্যাস গ্রহণ করবেন হ্যাঁ তাকে দেখতে অপূর্ব সুন্দর হবে আজান লম্বিত ভুজ এবং যার সোনার কাঁচা সোনার মতো গায়ের রঙ চাকর কত কেশ রূপের বর্ণনা করেছিলেন এই দেখে পার্বতী দেবী তিনি আকুলিত হয়ে যান সেই গৌরাঙ্গ রূপ দর্শন করার জন্য তখন শিব বলেছিলেন এখন কোথায় মহাপ্রভু তো সেই কলিযুগে আবির্ভূত হবে পার্বতী বলেছিলেন না হ্যাঁ মহাপ্রভুকে দর্শন করার জন্য আমার বুক আকুলিত হচ্ছে আমি এখনই দর্শন করতে চাই তখন শিবের শিবের নির্দেশে এই হ্যাঁ এই দ্বীপে এসে তিনি তপস্যা করেছিলেন আর পার্বতীর তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাপ্রভু দর্শন দিয়েছিলেন তখন পার্বতী দেবী তার কাছে ভক্তি প্রার্থনা করেছিলেন এবং তার চরণ ধুলি নিয়ে তিনি স্মৃতিতে লাগিয়েছিলেন এই জন্য এই দ্বীপের নাম হচ্ছে সীমন্ত দ্বীপ তারপর সেখান থেকে আমরা যাই সিধরাঙ্গন যা বিশ্রামস্থলী বলে মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতে করতে এই স্থানে গিয়ে যেতেন আর সিঁধর ছিলেন এক নিষ্কিঞ্চন ভক্ত মহাপ্রভু যখন এই ব্রাহ্মণপুকুর বাজারে বাজার করতে যেতেন এই সিঁধর কোলা মোচা বিক্রি করতেন তিনি খুব গরিব ছিলেন তার কাছ থেকে মহাপ্রভু থোড় মোচা কলা নিতেন আর যা দাম সিধর বলতো তার থেকে কম দিতে চাইতেন মহাপ্রভু তখন সিধরের সঙ্গে টানাটানি হতো তখন সিধর তাকে বিনা পয়সায় মহাপ্রভুকে এই থোড় কলা মোচা দিতেন আর যা টাকা পেতেন সিধর তার অর্ধেক গঙ্গা পূজা করতেন আমার অর্ধেক ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা আর তার সংসার প্রতিপালন করতেন আর সারাত ধরে প্রেমানন্দে হরিনাম করতেন এই দেখে পাশন্ডী লোকেরা হিংসা করতো কে বলতো চাষার বেটা খেতে পায় না সেই জন্য হরিনাম করছে রাত্রে ঘুম ধরেন না তো ক্ষুদার জ্বলায় তো তবুও কারো কথায় বিচলিত হতো না প্রেমানন্দে থাকত আর মহাপ্রভু যখন নাম সংকীর্তন করতে করতে একবার সিধরে গৃহে এসেছিলেন তখন লৌহ পাত্রে হ্যাঁ সিধরের লৌহ পাত্রে মহাপ্রভু জল পান করেছিলেন এবং তিনি সন্তুষ্ট হয়েছিলেন আর তার ফুটো চাল দেখে সিধরের সঙ্গে কিছু পরিহাস করেছিলেন তবুও সিধর প্রেমানন্দে থাকতেন সেই জন্য মহাপ্রভু বলছেন শ্রীধর তুমি নব এই নবদ্বীপের মধ্যে শ্রেষ্ঠ ধনী তখন শ্রীধর বলছিলেন মহাপ্রভু আমার ছেঁড়া কাপড় আর ফুটো চাল দেখে আপনি আমাকে উপহাস করছেন আমি গরিব বলে তখন তিনি বলছিলেন না রে শ্রীধর কে বড় ধনী না কৃষ্ণ ভক্তি আছে যার সেই বড় ধনী আর সেই ধনে তুমি ধনী তো সে এইভাবে শ্রীধরকে কৃপা করেছিলেন মহাপ্রভু যখন শিবাস ঠাকুরের গৃহে সাত ভাব প্রকাশ করেছিলেন তখন এই শ্রীধরকে ভক্তরা গিয়ে নিয়ে এসেছিলেন মহাপ্রভুর নির্দেশে শ্রীধরকে বলেছিলেন তুমি কী চাও বলো কী বট চাও ইন্দ্রপদ চন্দ্রপথ তুমি অষ্টসিদ্ধি যা চাইবে তাই দেব কিন্তু শ্রীধর বলেছিলেন হে প্রভু আমার সেই আগের প্রভু যেভাবে প্রতিদিন থোড় কোলা মোচা আমার কাছ থেকে নিয়ে এসে আমার সেবার সুযোগ দিতেন আমার সেই প্রভু যেন প্রতিদিন আমার কাছ থেকে তা নিয়ে আসে এবং সেই প্রভুর যেন আমি জন্ম জন্ম দাস হয়ে তার সেবা করতে পারি তো এইভাবেই এই সীমন্ত দ্বীপ হচ্ছে শ্রমণাক্ষ ভক্তির পাদকে যেখানে গুরু মহারাজ শ্রী শুম গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ শ্রী সুমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ অন্যান্য ভক্তগণ অপূর্ব কথা বলেন তো আপনারা সকলে এই পরিক্রমায় অংশগ্রহণ করুন এবং ভক্তদের সে মুখে অপ্রাকৃত ধামের মহিমা শ্রবণ করুন हरे कृष्ण